হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ অনিমা। আমি অনিমা আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, এখানে সকালবেলায় আমি জানালাগুলো খুলছি, আর সকালবেলায় সবাই জানো খুব সমস্ত কাজ করতে হয়, বিজি রুটিন, সমস্ত হাউস ওয়াইফদেরই বিজি রুটিন থাকে। তো চলো, আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপর বাকি কাজগুলো করব। তো পুরো ঘরটা আমি এখানে ঝাঁটিয়ে নিচ্ছি। দেখো আমাদের মানি প্ল্যান্ট, এই গাছে আমি সকালবেলায় রোজ জল দিই মানি প্ল্যান্টে। এদিকে একটা টবে গাছ আছে, মানে জানালার বক্স জানালার দুপাশে দুটো টবে ছোট ছোট মানি প্ল্যান্ট আছে। তো ওরা একদম লতিয়ে লতিয়ে একদম উপর পর্যন্ত উঠেছে। এই দেখো আরেকটা মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্টগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি। ছেলের ড্রয়িং টিচার আসবে, সাথে ছেলের সাথে আমাদের পাড়ার কয়েকজন বাচ্চাও শেখে, শুধু আমার ছেলে নয়। তো তার জন্য এখানে শতরঞ্জিটা পেতে দিলাম। দেখো সকালবেলা আমার সমস্ত কাজ ঝাঁটানো, প্লাস টিচার আসবে বললাম তোমাদের, ওখানে আসন পেতে দিলাম। এবার আমি যাবো স্নান করতে। তার আগে তোমাদের সাথে একটা আমি টিপস শেয়ার করব। এটা হলো যাদের মুখে ব্রণ দাগ বা কালো মেঝেতার দাগ থাকে না, তারা যদি এটা স্নানের আগে লাগিয়ে স্নান করতে যাও, মিনিট 15 বা 20 রেখে তারপর ধুয়ে ফেলো, বা আধ ঘন্টা রাখলে বা 1 ঘন্টা রাখলে খুবই ভালো, তাহলে দাগগুলো আস্তে আস্তে চলে যায়। তো এটা আমি দিলাম প্রথমে চন্দনের ডাস্ট, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি নর্মাল ত্বকের জন্য। আমার কিন্তু ত্বক নর্মাল ত্বক, অয়েলি আর ড্রাই স্কিনের জন্য যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দিলাম চন্দন ডাস্ট 1 চামচ মতো, 4 চামচে। তারপর দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল। তারপর দিয়ে দেব 2-3 ফোঁটা কি 4 ফোঁটা লেবুর রস, ঠিক আছে? এটা এবার একটা পেস্ট বানিয়ে নেব। এটা যদি তোমরা সপ্তাহে প্রতিদিন রোজ করতে পারো তাহলে খুবই ভালো, আর যদি ভাবো যে না রোজ করাটা সম্ভব নয়, তাহলে সপ্তাহে 2-3 দিন করলেও কিন্তু ফলাফল পাওয়া যায়। তো এটা আমি এবার মুখে অ্যাপ্লাই করে নেব। তার আগে মুখটা পরিষ্কার করে ধুয়ে, দেখো মুখটা আমি প্রথমে পরিষ্কার করে নেব ক্লিনজিং দিয়ে। এটা হলো এই আয়ুরের ডিপ পোর ক্লিনজিং মিল্ক, ডিপ পোর ক্লিনজিং মিল্ক, এটা দিয়েই সবসময় আমি মুখ পরিষ্কার করে থাকি। তো চলো, লাগানোর আগে আমি আগে পরিষ্কার করে নিই। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. দেখো ক্লিনজিং মিল্ক দিয়ে আমি মুখটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই যে চন্দন গোলাপ জল আর লেবুর রসের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা লাগিয়ে নিই। পুরো মুখেও লাগাতে পারো, বাট যদি তোমরা চাও শুধু যেখানে যেখানে দাগ, কালো দাগ বা ব্রণের দাগ আছে ওখানে লাগাবে, তাও লাগাতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি পুরো মুখটাতেই লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আধা ঘন্টা পরে আমি স্নান করব, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই হবে। তারপর কিন্তু একদম সাবান লাগাবে না মুখে, চাইলে আরেকবার ক্লিনজিং মিল্ক বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন, ঠিক আছে?
চলো আমি স্নানটা করি তোমাদের সাথে। দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার যাব পুজো করতে। আর কিছুই না, শুধু একটু কাজল লাগিয়েছি আর লিপস্টিক লাগিয়েছি, ভাবছো মেকআপ করেছি, মেকআপ একদম কিচ্ছু করিনি আমার। কিন্তু জাস্ট আমি মুখটা ধুয়ে ক্রিম একটু লাগিয়ে নিয়েছি মুখে। তো চলো আমি এবার পুজোটা করে নিই, পুজো করার পর করব লাঞ্চের প্রিপারেশান, লাঞ্চ কী হবে দেখাচ্ছি। আর ব্রেকফাস্টে কিছুই না, ব্রেকফাস্টে জাস্ট মুড়ি খাওয়া হবে আর একটু বেগুনি ভেজেই রেখেছি, তো ওটা খাওয়া হবে। তো চলো আমি এখন পুজো করে নিই। তার আগে দেখো এখানে হ্যাঙ্কি নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। তো চলো এবার আমি পুজোটা করি। তো দেখো আমি এখানে ছাদে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি, তারপর করব পুজো। এখানে হ্যাঙ্কিটা কড়াই আছে, দেখতে পাচ্ছো? তো চলো এবার আমি ব্রেকফাস্ট করব, তারপর করব লাঞ্চের প্রিপারেশান, তারপর লাঞ্চ বানাবো। এখানে আমার লাঞ্চ কমপ্লিট তৈরি। তো ডিম আলু দিয়ে ঝোল, আর এখানে করেছি মেথি শাক, আলু বেগুন বড়ি দিয়ে একটা ঘ্যাঁট। তো খাওয়ার সময় ভাজবো পাঁপড়। তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলায়, ঠিক আছে। দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ড্রয়িং সেট এসেছিলো, ড্রয়িং করিয়ে গেল। তো এখন চলে এসেছি ছাদে, জামাকাপড় তোলা হয়ে গেছে, দেব গাছে জল। তো চলো চিন্তা করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আজকের মতো।